মহররম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মহররম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনদের জন্য একই আমল আছে, মা বোনদের জন্য আলাদা কোনো আমল নাই। মহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা, বেশি বেশি কিরাথা রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহররম মাস। এই জন্য ভাই মহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। বেশি বেশি তো দূরের কথা, অনেকে একটা রাখতে পারে না, তো দুই চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মহররম মাস আরম্ভ হয়ে গেছে, আমরা এখন মহররম মাসের মধ্যে আছি। সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহররম মাস, বছরের প্রথম মাস হিজরি বর্ষের। অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। দ্বিতীয় আমল হলো মহররমের 10 তারিখ আশুরা, এই আশুরা উপলক্ষে 2টা রোজা রাখা। 9 আর 10 রাখলে বেশি উত্তম, আর না হলে 10 আর 11 এই 2টা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য সুন্নাহ। নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবে না, মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না, তাদের নিয়ত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে এমনিতেই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তাহলে মহররম মাসে আমল হলো বিশেষ রোজা রাখা, বিশেষ করে আশুরা রোজা রাখা। এর বাইরে মহররম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে। আমার মেয়ে গুরুতর অসুস্থ, তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার মেয়েকে পরিপূর্ণ শিফা কামাল আজলা দান করেন। আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ, অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন, সবার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা, যে কোনো বিপদ আপদে মুসিবতে সবচেয়ে বড় আমল, সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়ও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে বা কায়মনো বাক্যে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ, আপনি তাকে শেফা দান করেন, মন খুলে দোয়া করবেন। আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি, আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না, করতে জানি না। এই জন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন। দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না। আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুটটুট দিয়া কবিতা ছন্দ গাইয়া টাইয়া দোয়া করে, এত কিছু দরকার নেই ভাই। আল্লাহ তাআলা মায়ের পেঁচালা কথা দেখেন, আল্লাহ দেখেন অন্তরের ব্যথা। আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ প্রেরণ করে দুহাত ধরে সাদা মাঠা ভাবে বলেন, আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন, আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন, মেয়েটাকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে আপনি কায়মনো দোয়া করেন, এটা হলো সবচেয়ে বড় আমল। এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময়ে ইস্তেগফার এবং দুরূদ এবং দোয়া ইউনুস, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বা যে কোনো দুরুদ, আর ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন। তাহলে দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস এই 3টা কন্টিনিউয়াসলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শিফা দান করবেন। বিশেষ করে অসুস্থ হলে, অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য, ব্যথা হলে, জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা। এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণত আল্লাহ তাআলার কাছে করবেন। আমরা দোয়া করি আবারও আল্লাহ তাআলা আমাদের ভাই মেয়েকে পরিপূর্ণ শিফা দান করেন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।